হ্যাঁ, ওয়াটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক। ফাইনালি রাধেশ্যাম মুভিটা কিছুক্ষণ আগেই থিয়েটার থেকে দেখে আসলাম। মুভিটার ব্যাপারে বলতে গেলে প্রথমের 20-25 মিনিট একটু বোরিং লাগছিল, বাট তারপর থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই এনজয় করেছি। রাধেশ্যাম মুভিটা লাভ স্টোরি নিয়ে, আর প্রতিটা লাভ স্টোরির যেমনি একটা থিম, একটা সাবজেক্ট থাকে, তেমনি এই লাভ স্টোরি রয়েছে, বাট অন্যান্য গল্পগুলোর থেকে একটু আলাদা, আর সেটা হলো জ্যোতিষবিদ্যা। তো চলো আর বেশি স্পয়েল না করে সোজা চলে যাচ্ছি মেন স্টোরি লাইনের দিকে। মুভির শুরুতে আমরা একটা লোককে দেখতে পাই যে সমুদ্রের বিশাল ঢেউয়ের মোকাবিলা করছিল। সাথে ন্যারেশন করে বলা হয়েছিল কি, ভালোবাসা সবার ভাগ্যে জোটে না, ওটা ভাগ্যবান মানুষরাই পায়। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা সেই ভালোবাসা পাওয়ার জন্য তাদের ভাগ্যের সাথেই লড়াই করে। এরপর সিন চলে আসে এক মন্দিরে, যেখানে আমরা গুরুদেবকে দেখতে পাই যিনি জ্যোতিষবিদ্যায় জ্ঞানী ছিল, আর তিনি তার শিষ্যদের হস্তবিদ্যা জ্যোতিষবিদ্যা শেখাচ্ছিলেন। তো এর কিছুদিন পর কিছু লোক আসে আর গুরুদেবের কাছে তাদের ভবিষ্যৎবাণী জানতে চায়। গুরুদেব চোখে দেখতে পারতো না, কিন্তু সে হাতের রেখা অনুভব করে সামনের জনের ভবিষ্যৎ বলে দিতে পারতো। ওর মধ্যে একজন গুরুদেবকে জিজ্ঞাসা করে, জ্যোতিষবিদ্যার দুনিয়াতে এক্সপার্ট হলেন আপনি, কিন্তু আপনার পরে এমন কেউ আছে নাকি? রিপ্লাইতে গুরুদেব বলে, আছে তো, আমার শিষ্য, ওকে আমি জ্যোতিষবিদ্যার আইনস্টাইন বলে ডাকি, দ্য গ্রেট বিক্রমাদিত্য। আর তখনই আমরা দেখতে পাই বাহুবলীকে, বিক্রমাদিত্যকে, যে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীর ভবিষ্যৎ দেখতে এসেছিল। আদিত্য প্রাইম মিনিস্টারের হাত দেখে বলে, PM নাকি কিছুদিন পর দেশে ইমার্জেন্সি লাগু করবে, আর কিছুদিন পর সেটাই হয়। আদিত্যর আজ পর্যন্ত একটাও ভবিষ্যৎবাণী ভুল হয়নি। আদিত্যর মনে কিছু স্বপ্ন ছিল, কিছু আশা ছিল, যেগুলোকে পূরণ করার জন্য ও দেশে দেশে ঘুরে বেড়াতো। এরপরে ট্রেনে আমরা একটা মেয়েকে দেখতে পাই যে ট্রেনের কিছু ছেলেকে তার ওড়নাটা ধরিয়ে দেয়, আর তার পুরো বডিটাকে সামনের দিকে ঝুঁকিয়ে দিয়ে সেই মুভমেন্টটাকে ফিল করতে থাকে। মেয়েটার নাম প্রেরণা, আর সে একজন ডাক্তার। প্রেরণাদের বংশগত হসপিটাল রয়েছে, যেটা এখন তার আঙ্কেল দেখাশোনা করে। সিন চলে আসে আদিত্যর মায়ের কাছে, যে ডান্স প্র্যাকটিস করছিল কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। আদিত্য তার একটা ডায়েরিতে তার সমস্ত কথা লিখে রাখতো, যেটা সে কাউকে দেখাতো না। আর এই ডায়েরিটাই মুভির, এখন বলবো না, পরে বলবো। এরপর আদিত্য ট্রেনে করে যাচ্ছিল কি, এখানে ফার্স্ট টাইম প্রেরণার সাথে তার দেখা হয়। প্রেরণা আবারও আগের মতো আদিত্যকে তার ওড়নাটা ধরিয়ে দেয়, আর সামনের দিকে ঝুঁকে এই মোমেন্টটাকে ফিল করতে থাকে। এই দেখে আদিত্য তার সাথে সাথে মোমেন্টটাকে এনজয় করতে থাকে, কিন্তু লাইট পোস্ট আসার আগেই ওরা ভেতরে ঢুকে যায়। প্রেরণা ট্রেন থেকে নেমে বাসে উঠে যায়। আদিত্য এটা দেখতে পেয়ে অন্য একটা বাসে করে প্রেরণার পিছু করে। কিছুক্ষণ পর ট্রাফিক জ্যামে দুজনেরই বাস সামনাসামনি এসে দাঁড়ায়। জ্যাম এতটাই বেশি ছিল কি, আদিত্য বাস থেকে বেরোতে পারছিল না। শীতকালে আমাদের মুখ থেকে যে ধোঁয়া বেরোয়, ওটা দিয়ে আমরা আয়নার সামনে যেমন মজা করে যেমনি ছবি আঁকতাম, ঠিক তেমনি করে আদিত্য প্রেরণার থেকে তার নাম জানতে চায়। তো প্রেরণা অমন করে লেখে, নাম জেনে তোমার কাম কি? তো এমন করে কথা বলতে বলতে আদিত্য লেখে, আবার কবে আমাদের দেখা হবে? রিপ্লাইতে প্রেরণা জানায়, যদি ভাগ্যে থাকে তো অবশ্যই হবে। এর মধ্যে জ্যাম ক্লিয়ার হয়ে যায়, আর দুজনের বাস দুদিকে চলে যায়। তবে দুজনে আলাদা হলে কি হবে, ছিল তো একই শহরে, তাই আদিত্য অনেকবার প্রেরণাকে দেখতে পায়, কিন্তু প্রেরণার সাথে কথা বলার আগেই প্রেরণা ভ্যানিশ। তো কিছুদিন পর গুরুদেব আর আদিত্যর সাথে দেখা করতে। গুরুদেব একটা বই লিখেছিল যার নাম হলো পামস্ট্রি 99% সায়েন্স। আদিত্য বইটা দেখে বলে, জ্যোতিষবিদ্যাকে মানুষ অন্ধবিশ্বাস বলে মানত, কিন্তু আপনি ওদেরকে শিখিয়েছেন জ্যোতিষবিদ্যা একটা সায়েন্স, আর এখন আপনি নিজের বইতে লিখেছেন 99% সায়েন্স। এই শুনে গুরুদেব বলে, কোনো সায়েন্সই 100% সঠিক হতে পারে না, যদি হতো তাহলে ভগবান আমাদেরকে চিন্তা ভাবনা করার শক্তি দিত না। গুরুদেব তাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে আদিত্য বলে, আমার ভাগ্যে ভালোবাসা বিয়ে কোনোটাই নেই, আর এটা 99% নয়, 100% সত্যি। এই শুনে গুরুদেব মুচকি মুচকি হাসে, আর এখান থেকেই বোঝা যায় যে কাহিনীতে টুইস্ট অলরেডি শুরু হয়ে গেছে। এরপর আদিত্য আসে অনেক বড় এক বিজনেসম্যানের ভবিষ্যৎ দেখতে। লোকটা বিজনেসম্যান হলে কি হবে, সে পলিটিক্সে নিজের নাম কামাতে চাইছিল, কিন্তু আদিত্য তার হাত দেখে আর নিজের কপালে আঙুল রেখে তার ভবিষ্যৎ বলে কি, আপনি বিজনেসম্যানই ঠিক আছেন, পলিটিক্সে আপনার কোনো ফিউচার নেই, আগামী 28th November আপনি বিজনেসে অনেক বড় সফলতা অর্জন করবেন। এই শুনে লোকটা আদিত্যকে আবারও ভবিষ্যৎ দেখতে বলে, কেননা সে আদিত্যর মুখ থেকে পলিটিক্সের ব্যাপারে ভালো কিছু শুনতে চাইছিল, কিন্তু আদিত্য বলে, আমি দ্বিতীয়বার হাত দেখি না। এই বলে আদিত্য চলে যায়। বিজনেসম্যানের লোকের আদিত্যর পিছু করে তাকে ফিরিয়ে আনার জন্য, যাতে ও আবারও লোকটার হাত দেখতে পায়। কিন্তু আদিত্য ওদের থেকে পিছু ছাড়ানোর জন্য দৌড়তে থাকে, তবে পালাতে পালাতে আদিত্যর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিছুক্ষণ পর আদিত্য রক্তাক্ত অবস্থায় প্রেরণাদের হসপিটালে আসে। প্রেরণা আদিকে দেখে জিজ্ঞাসা করে, এগুলো কিভাবে হলো? প্রেরণার বুকে ব্যাস দেখে আদি তার নাম জানতে পারে। আদি বলে, বলেছিলে না কপালে থাকলে আবারও দেখা হবে, হয়ে গেল। এই বলে আদি ওখানে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে প্রেরণা আসে আদিকে দেখতে।
তো আদি বলে আমি তোমাকে চাই প্রেরণা, কিন্তু প্রেরণা কিছু না বলে বাড়ি চলে আসে। বাড়ি এসে প্রেরণা আদির ব্যাপারই ভাবছিল, তাই পরদিন আদিকে দেখতে হসপিটালে চলে আসে। আদি এখানে আগে থেকেই প্রেরণার জন্য ওয়েট করছিল। প্রেরণা বলে নিজেকে রোমিও মনে করো নাকি? আদি বলে না রে, ভালোবাসার জন্য ও প্রাণ দিয়েছিল, আমি ওই টাইপের নই। আই ওয়ান্ট ফ্লার্টেশনশিপ, মানে রিলেশনশিপে থাকলে যা যা করে সব কিছু, কিন্তু প্রেম ভালোবাসা নয়, কারণ আমার হাতে লাভ লাইন নেই। কালকে হসপিটালের বাইরে আমি দাঁড়িয়ে থাকবো তোমার জন্য, তুমি যদি রাজি থাকো তাহলে এসো। এই বলে আদি চলে যায়। প্রেরণা ভাবে আবার কেমন ছেলেরে বাবা, তাই ও আদিকে পাত্তা না দিয়ে পরদিন 300 কিলোমিটার দূরে ট্রেনে করে ওষুধ ডেলিভারি দিতে আসে। কিন্তু এখানে আদি আগে থেকেই প্রেরণার জন্য ওয়েট করছিল, যে কিনা 300 কিলোমিটার বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে এসেছিল প্রেরণার সাথে দেখা করতে। এই দেখে প্রেরণার মনে আদিকে নিয়ে ফিলিংস জন্মাতে শুরু করে দেয়। অ্যান্ড দেন তারা ঘুরতে বেরিয়ে পড়ে, যেখানে তারা একে অপরের কাছে আসার চেষ্টা করে। পরদিন তারা আবারও ট্রেনে করে ঘুরতে বেরিয়ে পড়ে, যেখানে একটা লোক বিক্রমাদিত্যকে চিনে ফেলে। লোকটা বলে, আমি আপনার অনেক নাম ডাক শুনেছি, আজ দেখেও নিলাম। তার মেয়ে আর্চারি হতে চাইছিল, তাই তিনি আদিকে তার মেয়ের হাত দেখতে বলে, কে সত্যি সত্যি সে আর্চারি হতে পারবে কিনা। আর্চারি মানে যারা তীর ধনুক চালায় তাদেরকে বলে। আদি মেয়েটার হাত দেখে বলে, খেলাধুলোর থেকে পড়াশোনায় তার ভালো ফিউচার হবে। এই শুনে মেয়েটা প্রচণ্ড রেগে যায়, কেননা সে হাতের রেখায় কী আছে না আছে এতে বিশ্বাস করতো না, ও কর্মে বিশ্বাস করতো। এই দিকে ট্রেনের অনেকেই আদিকে ওদের হাত দেখতে বলে, কিন্তু আদি স্টেশনে চলে আসা ওরা ট্রেন থেকে নেমে যায়। কিন্তু তখনই আদির কিছু একটা খটকা লাগে, আর সে তার কপালে আঙুল ডেকে দেখতে পায় কি এই ট্রেনটার অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, যেখানে ওই সব লোক মারা যাবে। এই দেখে আদি জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়তে থাকে ট্রেনটাকে থামানোর জন্য। জঙ্গলে গাছ কাটা হচ্ছিল, তো আদি একটা গাছ ট্রেন লাইনে ফেলে দেয় যাতে ট্রেন গাছটাকে দেখে থামতে পারে। কিন্তু সামনে থেকে ট্রেন অন্য লাইনে ঘুরে যায়। আর পরে টিভিতে দেখানো হয় কি একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে বহু লোক মারা গেছে। ওখানে ওই আর্চারিওয়ালা মেয়েটাও ছিল, যার একটা হাত এই অ্যাক্সিডেন্টে কেটে গেছিল। মানে আদির গণনা এখানেও সঠিক প্রমাণ হলো। এরপর প্রেরণার আঙ্কেল তাকে আদির থেকে দূরে থাকতে বলে। তিনি প্রেরণাকে বলে, সে কি আদিত্যকে তার সত্যিটা বলেছে? প্রেরণা বলে না। আর এখান থেকে বোঝা যায় প্রেরণার কোনো সিক্রেট রয়েছে। প্রেরণা আসে আদির সাথে দেখা করতে আর বলে, তুমি তো সব দেখতে পারো, তাহলে আমার হাত থেকে বলো তো আমার ভাগ্যে কী আছে। তো আদি তার হাত দেখে বলে, তোমার লাভ লাইনে মেলোড্রামা রয়েছে, তোমার ভালোবাসা তোমায় খুঁজে তো নেবে, কিন্তু ওই ভালোবাসাকে পাবার জন্য তোমাকে তোমার ভালোবাসার সাথে লড়াই করতে হবে। লাইফ লাইনের কথা যদি বলি তাহলে তুমি অনেক দিন বাঁচবে, 74 বছর বয়সে তুমি মেডিকেল অ্যাওয়ার্ডও পাবে। আদি এসব কথা বলছিল একে প্রেরণার হাতে এক ফোঁটা রক্ত এসে পড়ে। তখনই আমরা দেখতে পাই প্রেরণার নাক থেকে রক্ত বেরোচ্ছে, ও ওখানে অজ্ঞান হয়ে যায়। আদি প্রেরণাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে, যেখানে ওর হার্ট বিট করা বন্ধ করে দিয়েছিল। আঙ্কেল এসে তাড়াতাড়ি করে প্রেরণাকে একটা ইঞ্জেকশন দেয়, আর সে একটু রেসপন্স করা শুরু করে। অনেকক্ষণ পরে আঙ্কেল বাইরে আসলে আদি প্রেরণার ব্যাপারে আঙ্কেলকে জিজ্ঞাসা করে। তো আঙ্কেল বলে, প্রেরণার খুবই রেয়ার একটা টিউমার রয়েছে, এই রোগের কোনো ওষুধ এখনো পর্যন্ত বেরোয়নি, তাই প্রেরণার হাতে মাত্র 2-3 মাসের সময় আছে। এই শুনে আদি একেবারে অবাক হয়ে যায়, কেননা তার গণনা অনুযায়ী তো প্রেরণা অনেকদিন পর্যন্ত বাঁচবে। আদি ঝটপট করে প্রেরণার কাছে আসে আর বলে, তুমি চিন্তা করো না প্রেরণা, তুমি অনেকদিন বাঁচবে, এসব মেডিকেল রিপোর্ট যাই বলুক না কেন, ভগবানের লেখা কেউ বদলাতে পারে না। এই শুনে আঙ্কেল ভীষণ রেগে যায় আর তাকে রুম থেকে বার করে দেয়। কিন্তু যেতে যেতে আদি বলে যায়, এটা বিক্রমাদিত্যের ভবিষ্যৎবাণী, প্রেরণা কখনো ভুল হয়নি আর হবেও না। প্রেরণা একটু সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি এসে প্রেরণা সমস্ত নামি দামি মেডিকেল কলেজ, হসপিটাল, নার্সিংহোমে ফোন করে আর তার সিচুয়েশনের ব্যাপারে বলে। কিন্তু সবাই ওই একই কথা বলছিল কি তার হাতে 2-3 মাসের সময় আছে। প্রেরণাকে এসব করতে আঙ্কেল দেখে ফেলে, আর হসপিটালে এসে মরা মানুষের হাতের ছাপ প্রিন্ট করে নেয় আদিকে ভুল প্রমাণ করার জন্য। আঙ্কেল আদিকে 10টা লোকের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাদের ভবিষ্যৎ দেখতে বলে। আসলে প্রেরণার হাতে যে সময় নেই এটা সে মেনে নিয়েছিল, কিন্তু আদির ভবিষ্যৎবাণীর পর ওর মনে বেঁচে থাকার একটা আশা জেগেছে, তাই আঙ্কেল চায় না প্রেরণা মিথ্যে আশা নিয়ে বেঁচে থাকুক। তো আদি সেই সমস্ত ফিঙ্গারপ্রিন্ট দেখে আর বলে, এখানে 10টা নয় 5টা লোকের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। আর তারপরে আদি সবার হাতে যা যা লেখা ছিল সে সব কিছু বলে দেয়, কেননা তারা মারা গিয়েছিল। ওই 5 জনের মধ্যে আঙ্কেলেরও ফিঙ্গারপ্রিন্ট ছিল, তাই আদি যখন আঙ্কেলের অতীতের সব কথা বলে দেয় তখন আঙ্কেল আদিকে বিশ্বাস করে নেয় আর প্রেরণাকে এসে বলে। প্রেরণা এই শুনে ভীষণ খুশি হয়ে যায় আর আদির সাথে গিয়ে গল্প করতে থাকে। এখন হয়তো তোমাদের মনে আছে কি কিছুদিন আগে আদি এক বিজনেসম্যানের ভবিষ্যৎবাণী করেছিল কি 28th of November সে ব্যবসায় তার কোম্পানিকে টেক ওভার করবে। আজই সেই দিন ছিল, কিন্তু ওই বিজনেসম্যান এই কথা অবিশ্বাস করে গল্প খেলতে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পর খবর আসে কি তার বাবা মারা গেছে।
এর মানে তার বাবার ব্যবসা এখন তার, সো আদিত্যের ভবিষ্যৎবাণী সত্যি ফলে গেল। এদিকে প্রেরণা আসে আদির বাড়িতে, আদি ওকে তার বাড়িটা ঘুরে ঘুরে দেখায় আর খাবার আনতে নিচে চলে যায়। প্রেরণা দেখে বিছানায় আদির ডায়েরি, তো প্রেরণা সেই ডায়েরি খোলে আর আদির লেখা সেই সমস্ত কথা জানতে পারে যেগুলো সে প্রেরণার ব্যাপারে লিখে রেখেছিল। তবে পুরোটা শেষ করার আগে আদি চলে আসলে প্রেরণা ডায়েরিটাকে সরিয়ে দেয়। ডায়েরিটা খোলা দেখে আদি ডায়েরিটাকে নিজের জ্যাকেটের পকেটে ভরে নেয়। কিন্তু রাতে তারা যখন ঘুরছিল তখন প্রেরণা ঠান্ডা লাগছিল, তাই আদি তাকে তার জ্যাকেটটা পরিয়ে দেয়। প্রেরণা আদিকে তার ভালোবাসার কথা বলতেই যাবে কি তার আগেই আদি বলে, আমরা যে ফ্লার্টেশনশিপটা শুরু করেছিলাম সেটা আমার থেকে তুমি খুব ভালোভাবে অ্যাক্টিং করেছো, আমি মায়ের ড্যান্স কম্পিটিশনের পরেই অন্য দেশে চলে যাব, আর ফিরব না। এই শুনে প্রেরণা বলে, ঠিক আছে তাহলে আমিও যাব, আমি তোমার সাথে থাকতে চাই আদি, বিকজ আই লাভ ইউ। লাভের কথা শুনে আদি বলে, এটা হতে পারে না, আমার হাতে লাভ লাইন নেই। প্রেরণা এই শুনে বাড়ি চলে আসে আর আদির জ্যাকেটটাকে ফেলে দিয়ে কাঁদতে থাকে। এরপরে আদি আসে গুরুদেবের কাছে আর ওই বইটাকে দেখে বলে, আপনি বইয়ে কেন যে 99% সায়েন্স লিখতে গেলেন? তো গুরুজি বলে, এই দুনিয়াতে কোনো কিছু 100% সত্যি হয় না, আমি যাদের যাদের হাত দেখি 100% সত্যি দেখি তোমার মতো, কিন্তু ওই 100 জনের মধ্যে মাত্র 99 জনই তা বিশ্বাস করে, আর বাকি 1 জন না আমার শোনে আর না হাতের রেখার, তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই লেখে। এই বলে গুরুজি আদির হাত দেখতে চায়। আর ওদিকে প্রেরণার মনে পড়ে কি আদি যে জ্যাকেটটা তাকে পরিয়ে দিয়েছিল ওটার মধ্যে সেই ডায়েরিটা ছিল, আর এখন তো সেই জ্যাকেটটা তার কাছে রয়েছে। তো প্রেরণা জ্যাকেট থেকে ডায়েরিটা বার করে আর পড়তে থাকে, যেখানে আদি লিখে রেখেছিল কি আজই নাকি প্রেরণার সাথে তার শেষ দিন, ও তার মাকে তার বেস্ট ফ্রেন্ডের কাছে রেখে দিয়ে সমুদ্রের গভীরে চলে যেতে চায়। এই দিকে প্রেরণার চোখ থেকে জল বেরিয়ে আসে আর ওদিকে গুরুজি আদির হাতের রেখা অনুভব করে চমকে ওঠে। আর এখানে রিভিল হয় কি আদির কাছে আর মাত্র 2 দিন সময় আছে, 2 দিন পরেই তার মৃত্যু হবে সমুদ্রের গভীরে। এখন হয়তো তোমাদের মনে আছে আমি মুভির প্রথমে কি বলেছিলাম, সমুদ্রের মধ্যে একটা লোক, ভালোবাসা, সেই ভালোবাসাকে জয় করার জন্য লড়াই করা, সেই সব এখন ঘটতে চলেছে। আদি বলে, আমি আমার ভবিষ্যৎ পাল্টাতে চাই না, শুধু সেটাকে আপন করে নিতে চাই। এদিকে আঙ্কেল এসে প্রেরণাকে বলে, আদির কথা ঠিক প্রেরণা, তোর রোগের ওষুধ বেরিয়ে গেছে, আদির ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয় না। এই কথা শুনে প্রেরণা খুশি হওয়ার জায়গায় দুঃখী হয়ে পড়ে, কারণ আদির সত্যিটা সে যে জেনে গিয়েছিল। পরদিন আদি প্রেরণার সাথে দেখা করে আর বলে, দেশ ছেড়ে যাওয়ার আগে একটা লাস্ট ইচ্ছে, আমার সাথে ড্যান্স করবে? প্রেরণা রাজি হয়ে যায় আর রেডি হয়ে চলে আসে। আদি বলে, অতীত ভবিষ্যৎ সব ভুলে যাও, চলো বর্তমানটাকে এমনভাবে এনজয় করি যেন মনে হয় আজকে আমাদের শেষ দিন। প্রেরণা যে আদি ডায়েরি থেকে সব কিছু জেনে গিয়েছিল এটা আদি জানতো না। আদি আর প্রেরণা মিলে ডান্স করে আর তারপরে তারা দুজনে দুজনকে ধরে কাঁদতে থাকে। সকাল হতে আদি চলে যায় লন্ডন, যেখানে তার মায়ের ড্যান্স কম্পিটিশন ছিল। ট্যাক্সিতে বসে আদি একটা গিফট বক্স দেখতে পায় যেটা প্রেরণা তাকে দিয়েছিল, কিন্তু ওটাতে লেখা ছিল 26 তারিখে খোলার জন্য, তাই আদি ওটাকে খোলে না। এদিকে প্রেরণা আদির কথা ভেবে কষ্ট পাচ্ছিল আর ওদিকে আদির সাথে সেই আর্চারি বলা মেয়েটার দেখা হয় যার একটা হাত কেটে গিয়েছিল। মেয়েটা আদিকে বলে, ওই ট্রেন অ্যাক্সিডেন্টে আমার হাতের সাথে সাথে আমার বাবাকেও হারিয়েছি, তাই জীবনে প্রথমবার আমি আমার ফিউচার দেখতে চাই, কিন্তু ওর তো হাতে ছিল না আর আদিত্যা হাত না ছাড়া ভবিষ্যৎ বলতো কিভাবে? তো মেয়েটা হেসে বলে, যার হাত থাকে না তার বুঝে ফিউচারও থাকে না, এর মানে আমি যেভাবে চাই আমার ফিউচার বানাতে পারি। এই কথাটা আদিকেও চিন্তায় ফেলে দেয়, কিন্তু ভাগ্যকে যে কেউ বদলাতে পারে না তাই সে তার মৃত্যুকে মেনে নেয়। রাতে আদি তার মা ও বন্ধুকে বিদায় জানিয়ে চলেই যাচ্ছিল কি প্রেরণার দেওয়া সেই গিফটটার কথা তার মনে পড়ে। ও তাড়াতাড়ি করে গিফট বক্সটা খুলে দেখে এটা তার ওই ডায়েরিটাই। ডায়েরিতে প্রেরণা লিখেছে, তুমি তোমার ভালোবাসা শুধু তোমার হাতেই খুঁজে গেলে, যদি আমার মধ্যে খুঁজতে তাহলে হয়তো পেয়ে যেতে, যদি আমাদের মধ্যে কোনো একজনেরই বেঁচে থাকা লেখা থাকে তাহলে আমি নিজেকে শেষ করতে যাচ্ছি। তখনই আমরা প্রেরণাকে দেখতে পাই যে খাদের দিকে স্পিডে এগিয়ে যাচ্ছিল, কিন্তু খাদে পড়ার আগেই দুম করে তাকে একটা ট্রাক উড়িয়ে দেয়। আদি এসব দেখে তাড়াতাড়ি করে আঙ্কেলকে ফোন করে। আঙ্কেল বলে, প্রেরণার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর অবস্থা খুব খারাপ, 1 ঘন্টা পরে ওর অপারেশন, কিন্তু ও তো বাঁচতেই চায় না। আদি প্রেরণার সাথে কথা বলতে চায় কিন্তু ফোন ল্যান্ডলাইন ছিল, তাই আঙ্কেল মাইকের সামনে ফোনটাকে ধরে। আদি বলে, আই লাভ ইউ প্রেরণা, আই লাভ ইউ। আদির আওয়াজ শুনতে প্রেরণা নড়াচড়া দিয়ে ওঠে। আদি বলে, তুমি যদি আমার জন্য মরতে পারো তাহলে আমি তোমার জন্য বাঁচতে পারবো, আমি আসছি প্রেরণা, আমি আসছি। তখনই আদির তার গুরুজির কথা মনে পড়ে কি সে বলেছিল, 1% লোক এমন আছে যারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই লেখে। এই কথা ভেবে আদিত্য জিদ ধরে কি সে যেমন করেই হোক তার ভবিষ্যৎ সে নিজেই লিখবে, সে মৃত্যুকে জয় করবে। তাই সে লন্ডন যাওয়ার জন্য এয়ারপোর্টে আসে, কিন্তু ভারী বৃষ্টির জন্য ফ্লাইট বন্ধ ছিল, তাই একটাই অপশন ছিল শিপ, মানে আদি ধীরে ধীরে তার মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছিল, কেননা তার ভাগ্যে সমুদ্রের গভীরেই তার মৃত্যু লেখা ছিল। আদি এটা জেনেও শিপে উঠে পড়ে, কেননা সে যে কোনো প্রকারের প্রেরণার কাছে পৌঁছতে চাইছিল। এদিকে
ব্রেনার টিউমারে অপারেশন হচ্ছিল, সব কিছু ঠিকঠাকই চলছিল কি হঠাৎ করে সমুদ্রের নিচে ভূমিকম্প শুরু হয়ে যায়, যার জন্য এক বিশাল ঢেউ আদিদের শিপের দিকে এগিয়ে আসছিল। সমুদ্র যেন পাগল হয়ে উঠেছিল, শিপের কোনো কিছুই কাজ করছিল না। তাই তাদের কাছে একটাই অপশন বেঁচে ছিল, লাইফ বোট নিয়ে সমুদ্রে নেমে যাওয়া। কিন্তু সবাই নেমে গেল, আদি জলের স্রোতের জন্য বোটে উঠতে পারে না, আর বাকিরা শিপ থেকে অনেক দূরে চলে যায়। শিপে আগুন ধরে গিয়েছিল, শিপ ধীরে ধীরে সমুদ্রে তলিয়ে যাচ্ছিল। কিন্তু আদি হার মানে না, ও ধীরে ধীরে অনেক কষ্টে শিপের একদম টপে চলে আসে আর ফ্লেয়ার গান চালিয়ে দেয়। বাকিরা ওই ফ্লেয়ার গান দেখতেও পায়, কিন্তু ঢেউয়ের জন্য তারা সামনে এগোতে পারছিল না। তো শিপ ডোবার লাস্ট মোমেন্টে আদি শিপ থেকে লাফ দেয়, কিন্তু জলের বিশাল পাকের সামনে আদি নিজেকে সামলাতে পারে না আর একটা কন্টেনারে বাড়ি খেয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায়। ওদিকে প্রেনার অপারেশন তো সাকসেসফুল হয়, কিন্তু এখানে আদি জলে ডুবতে থাকে। কিন্তু হঠাৎ করে আদির জ্ঞান ফিরে আসে আর কাঠের একটা বাক্সকে ধরে উপরে উঠে আসে। আদি দেখে তার সামনে বিশাল একটা ঢেউ, যেটা আমরা মুভি স্টার্টিংয়ে দেখেছিলাম। আদি জানতো তার মৃত্যু জলেই হবে, কিন্তু এখন সে ওই 1% হতে চাইছিল। তাই সে ওই কাঠের বাক্সের সাথে দড়িটা পেঁচিয়ে নেয় আর ঢেউয়ের মোকাবিলা করে। কিন্তু ফাইনালি কি হয়, তার আগে সিন কাট হয়ে যায়। এদিকে প্রেনা মরতে চাইছিল, কিন্তু তার ভাগ্যে যে দীর্ঘায়ু লেগেছিল তাই সে বেঁচে ওঠে। আর তখনই আমরা দেখতে পাই আদিকে, যে ওই বিশাল ঢেউ তার ভাগ্যকে সব কিছুকে হারিয়ে বেঁচে রয়েছে। আদি প্রেনার কাছে আসে আর তাকে একটা গোলাপ ফুল দেয়। তো প্রেনা বলে, নিজেকে রোমিও মনে করো নাকি? আদি বলে, না রে, ও ভালোবাসার প্রাণ দিয়েছিল, আমি ওই টাইপের নই। আর এত সুন্দর একটা হ্যাপি এন্ডিংয়ের সাথে এই মুভি এখানেই শেষ হয়ে যায়। পরে আমরা ওই মেয়েটাকেই দেখতে পাই যে একটা হাত দিয়েই আর্চারিতে প্যারা অলিম্পিক্স জিতে যায়। তো দেখলে, আমাদের হাতের রেখা আমাদের ফিউচার ডিসাইড করে না, আমাদের কর্ম আমাদের ফিউচার ডিসাইড করে। কেননা যাদের হাত থাকে না তাদের কি ফিউচার থাকে না? এই নিয়ে তোমাদের কী মতামত কমেন্ট করে অবশ্যই জানিও।